हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के अमरा ए वीडियोर माध्यमे देखे नेब लक्ष्मीर भाण्डार प्रकल्प, स्वास्थ्यसाथी कार्ड, डिजिटल रेशन कार्ड, कृषक बंधु अर्थात दुआरे सरकार कैम्पे जत रकमेर भाता बा प्रकल्प एगुलो जे जमा नेवा हबे सेटार जन्य कोन प्रकल्पर जन्य कोन डकुमेंट्स लागबे सेटार जे तालिका आमि किन्तु सेटा बानिये रेखेछि, आपनारा देखते पाच्छेन। तो बाकी जेगुलो रयेछे सेगुलोरो किन्तु आमि बानिये देब आपनादेर जन्य। तो देखे निन आपनारा जेटाते आपनारा आवेदन करते चाच्छेन, बा आपनि जदि कास्ट सार्टिफिकेट बानाते चान, बा आपनि जदि रेशन कार्ड बानाते चान, तो कोनटार क्षेत्रे कोन डकुमेंट्स किन्तु आपनार लागबे सेटा किन्तु आमरा एई भिडियोर माध्यमे देखे नेब। तो देखुन 16 अगस्ट किन्तु शुरू हो जाच्छे दुआरे सरकार कैम्प, जेटा किना 15 सेप्टेम्बर पर्यन्त चलबे। तो एई कयदिनेर मध्ये किन्तु आपनारा आपनादेर जे धरनेर प्रकल्प बा भाता, विधवा भाता, जत रकमेर आछे आर कि काज जेगुलो नेওয়া হবে, আমি একটা কিন্তু ভিডিও বানিয়েছি ডেডিকেটেড যে কি কি কাজ কিন্তু হবে দুয়ারে সরকার ক্যাম্পে, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এখানে আজকে আমরা দেখে নেব কোন প্রকল্পের জন্য কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। তো প্রথমে যেটা আমি দেখছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আপনারা জানেন যে ট্রেন্ডিং টপিক এখন চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার জন্য কিন্তু প্রথমেই আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেকেই দেখি। তো দেখুন এখানে 1 নম্বরে ভোটার কার্ড, 2 নম্বরে আধার কার্ড, ব্যাংক পাসবুক ফটো 2 কপি লাগবে, স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, ডিজিটাল রেশন কার্ড লাগবে, প্রধান সার্টিফিকেট লাগবে, আর SC/ST OBC কার্ড সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু লাগবে, আর কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু সেটা লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদনটা করতে পারবেন। তো দেখুন এখানে SC/ST OBC যেটা আমি আগেই বললাম আপনাদের, এটা কিন্তু ম্যান্ডেটরি না, অনেকেই হয়তো ভাবে কাস্ট সার্টিফিকেট ছাড়া আবেদন করা যাবে না, সেটা কিন্তু না। তারপরে ডান দিকে দেখুন এখানে দেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড যারা আবেদন করবেন তাদের জন্য প্রথমেই যেটা লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, আর ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে সেটা, আর জন্ম সার্টিফিকেট, এই চারটা হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ছবির কিন্তু এখানে প্রয়োজন নেই, আপনাকে মোবাইল নাম্বার আপনার নিয়ে যেতে হবে। তো মোবাইল নাম্বার দিলেই আপনাকে কিন্তু ওখানে যখন ডেলিভারি করা হবে কার্ডটা তখন কিন্তু আপনার ছবি তুলে নেওয়া হবে। তারপরে দেখুন ডিজিটাল রেশন কার্ড যারা আবেদন করবে, ডিজিটাল রেশন কার্ড আবেদন করলে পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে যেটা রয়েছে পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার কিন্তু রেশন কার্ডটা লাগবে, আর জন্ম সার্টিফিকেট লাগবে যারা আবেদন করবেন, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড দিয়েও হয়ে যাবে, কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু আধার কার্ড তো ভোটার কার্ড তো হবে না, সেক্ষেত্রে কিন্তু জন্ম সার্টিফিকেটটা দিতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পতে যারা আবেদন করবে তাদের প্রথমে যেটা লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, জমির কাবলা বা খতিয়ান, আর 2 কপি কিন্তু ফটো লাগবে। ওই ফটো লাগলেও কিন্তু আপনাকে ছবি তোলা হবে যখন আপনি এটা জমা দিতে যাবেন। তো কৃষক বন্ধুতে যারা আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন, তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। এবার বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যে রয়েছে সেখানে যদি কেউ আবেদন করতে চায় তাহলে আপনাদের কী লাগবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখছি। তো দেখুন এখানে রয়েছে প্রথমেই ভোটার কার্ড, আধার কার্ড, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভোটার, আধার কমন রয়েছে, আর ডিজিটাল রেশন কার্ডটাও কোনো কোনো ক্ষেত্রে কমন রয়েছে, 2 কপি ফটো, ব্যাংক পাসবুক, ইনকাম সার্টিফিকেট হলে কিন্তু আপনারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবার অনেকেই বলছিলেন যে 25 থেকে 60 বছর, যাদের 60 বছরের উপরে আছে তারা কি করবে, তারা অবশ্যই কিন্তু যে বার্ধক্য ভাতা যেটা আছে সেটা কিন্তু আবেদন করবে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবে না। তারপরে জমির খতিয়ান করার জন্য, অর্থাৎ অনেকেরই কিন্তু এই কাজটা কিন্তু হয়নি, অর্থাৎ জমির যে রেকর্ড সেটা কিন্তু হয়নি, দলিল আছে কিন্তু আপনার জমির রেকর্ড হয়নি। তো খতিয়ান করার জন্য আপনাকে যেটা করতে হবে জমির খতিয়ান করার জন্য, 1 নম্বরে দেখুন যেটা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রেও কমন, জমির কাবলা যেটা সেটা আপনার কিন্তু লাগবে দলিল, তারপরে কিন্তু এখানে ওয়ারিশ সার্টিফিকেট সেটা কিন্তু আপনার লাগবে যদি মানে মারা গিয়ে থাকে, যে ক্ষেত্রে আর কি প্রয়োজন ওয়ারিশ সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু লাগবে। তারপরে দেখুন এখানে মিউটেশন ফর্ম, যে মিউটেশন ফর্ম রয়েছে অর্থাৎ রেকর্ড করার যে ফর্ম সেটা কিন্তু লাগবে, তাহলে কিন্তু আপনারা এখানে জমা করতে পারেন। অর্থাৎ এই কাজটা কিন্তু অনেকটাই ভালো আমার মনে হচ্ছে, আপনারা কিন্তু যারা এখনও জমির রেকর্ড করতে পারেনি, অনেক আগের কিন্তু মানে কাবলা হয়েছিল বা অনেক আগের আপনাদের দলিল, সেটা কিন্তু অবশ্যই খতিয়ানটা করে নেবেন, তাহলে কিন্তু খতিয়ান করলে পরে আপনারা কৃষক বন্ধুতে আবেদন করতে পারবেন, PM কিষানও আবেদন করতে পারবেন, আরও যে নানা রকম প্রকল্প রয়েছে জমি সংক্রান্ত যেগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু আপনারা পাবেন। তারপরে দেখুন এখানে প্রতিবন্ধী ভাতা যেটা রয়েছে, প্রতিবন্ধী ভাতাতে যারা আবেদন করতে যাবে তাদের কিন্তু 1 নম্বরে যেটা প্রতিবন্ধী সার্টিফিকেট, ডিজেবিলিটি সার্টিফিকেট, সেটা একদম মাস্ট বি লাগবেই, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড যেটা কিন্তু কমন থাকে সেটা আছে, আর ফটো 2 কপি লাগবে, আর ব্যাংক পাসবুক, আর কিন্তু কিছু লাগবে না যারা প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে চান। এবার এই অনেকেই ভাবছেন যে প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে গেলে ফর্মটা কোথায় পাবেন, তো আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের
একটা লিংক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আর সেই ভিডিওতে কিন্তু আমি ওটাও দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে প্রতিবন্ধী ভাতার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারেন। তারপর দেখুন এখানে জয় বাংলা ভাতা, যারা জয় বাংলা ভাতা আবেদন করতে চান তাদের জন্য কী কী লাগবে, আধার ভোটার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কমন আমি আপনারা বলে দিলাম। তারপরে দেখুন ডিজিটাল রেশন কার্ড, ফটো দুই কপি, পাস আর ইনকাম সার্টিফিকেট হলেই হয়ে যাবে, পাসবুক অর্থাৎ ব্যাংক পাসবুক আর এখানে ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে, তাহলে আপনি জয় বাংলা ভাতা যে রয়েছে সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে আপাতত প্রতিবন্ধী ভাতা, জয় বাংলা ভাতা, জমির খতিয়ান করার জন্য অর্থাৎ রেকর্ড করার জন্য, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ডিজিটাল রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর স্বাস্থ্যসাথী কার্ড করতে আপনাদের যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম বা বানিয়ে দিলাম ভিডিও করে। আর আপনাদের কোন বিষয়ে এরকম মানে ডকুমেন্টস কী কী লাগবে বা কী লাগতে পারে, কোথায় ফর্ম পাবেন, এমন যদি আপনার কোনো জানার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে বলুন, আমি কিন্তু সেই কমেন্টগুলো দেখে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, নাহলে কিন্তু আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানিয়ে দেবো যে কোন ডকুমেন্টস আপনার লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোন আপনি যেটা জানতে চান সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তো নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা দেখবেন ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন, তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।